আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেসিক্যালি আজকে যে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিজিটাল আই সিন্ড্রোম বা ডিজিটাল আই স্ট্রেইন, কম্পিউটার ভিশন সিন্ড্রোম, সবই কিন্তু সবেরই ডেফিনেশনটা এক, নামটা এক। যাই হোক, আগের দিনের প্রোগ্রামটা আমি জানি না তোমাদের সকলের কিরম লেগেছে। যাই হোক, তোমরা আমাদের ফিডব্যাক দেবে, জানাবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবে। এটা একটা অত্যন্ত আজকের দিনের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, কে প্যান্ডেমিক করোনার মতো প্রায় 70-80% অফ দ্য পপুলেশনের হয়ে থাকে এবং কম্পিউটার ছাড়া আজকের আমাদের জীবন অচল। সুতরাং এটা এটা সবাই জানা উচিত যে কম্পিউটার বা মোবাইল ফোন বা বা ডিজিটাল ডিভাইস গুলো বেশিক্ষণ ব্যবহার করলে আমাদের কি কি অসুবিধে হতে পারে এবং এই অসুবিধে হলে আমরা কি করব, তার উপায় কি, এগুলো যাতে না হয় তার জন্য আমাদের কি কি করা উচিত। যাই হোক, এবার আসি আমি আমাদের স্লাইড প্রেজেন্টেশনে। আজকে টপিক হচ্ছে ডিজিটাল আই স্ট্রেন। ডিজিটাল আই স্ট্রেনের একটা ভিশন কাউন্সিল 2019-এ যেটা লাস্ট আমাদের ডেফিনেশন দিয়েছে, ডিজিটাল আই স্ট্রেন একটা কন্ডিশন যাতে কি হয়, বেসিক্যালি বেসিক্যালি কিছু কিছু ফিজিক্যাল আই ডিসকমফর্ট হয় ইন্ডিভিজুয়ালসদের যারা 2 থেকে 3 ঘন্টার বেশি ডিজিটাল স্ক্রিনের সামনে থাকেন বা কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ইউজ করে। এই বিষয়ে একটু জানা দরকার যে মোবাইলের সমস্যা একটু অন্যরকম, ডেস্কটপের একটু অন্যরকম, টিভির একটু অন্যরকম। সবগুলোকে যদিও আমরা একসাথে ধরি, কিন্তু একসাথে না করে সেটা আমরা একটু পরে ডিসকাস করব। এক একটা রকমের অসুবিধে এক একটা জিনিসে হতে পারে, সেই হিসেবে জিনিসগুলোকে আবার আমরা ডিসকাশনে আনবো। তো যাই হোক, একটা স্টাডি হয়েছে, তাতে দেখিয়েছে যে প্রায় 950 মিলিয়ন, মানে 95 কোটি লোক এখন পৃথিবীতে মোবাইল ব্যবহার করেন এবং এটা অত্যন্ত র্যাপিডলি, অত্যন্ত তাড়াতাড়ি এই পপুলেশনটা বাড়ছে। এবং দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু, যদিও তারা মোবাইল নিজস্ব থাকে না, কিন্তু তাদের মা বাবার দৌলতে বা বাচ্চাকে শান্ত করার জন্য তারা মোবাইল এক্সপোজারটা পাচ্ছে। আমাদের এটা 2015-এর স্টাডি আমার কাছে রয়েছে। 2015-এ দেখা গেছে যে ইন্ডিয়া থার্ড লার্জেস্ট স্মার্টফোন মার্কেট, স্মার্টফোন ইউজার ইন দ্য ওয়ার্ল্ড, এখন ওরা ঠিক সেকেন্ডে হয়ে গেছে, ঠিক চায়নার পরে পরেই। এবং সেই দেখে বোঝা যায় যে ইন্ডিয়ায় আমাদের কত লোক এই মোবাইল ফোন ব্যবহার করছে বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করছে এবং কি হারে এই 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 গ্রাফটা বাড়ছে, এটা আপনারা দেখে বুঝতে পারবেন। যদিও এটা একটুখানি পুরনো আমাদের স্ট্যাটিস্টিক্স, 2016 স্ট্যাটিস্টিক্স, এখন কিন্তু এটা আরো বেড়েছে। আমাদের কম্পিউটারের মেনলি ব্যবহার হতে শুরু হয়েছিল 25 বছর আগে। এটা ইট হ্যাজ রেভলিউশনারাইজড দ্য ওয়ার্ক প্লেস। 75% জব 2009-এই কম্পিউটার ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং পপুলারিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি অফ পার্সোনাল কম্পিউটার্স উইথ ইন্টারনেট ক্যাপাবিলিটি হ্যাজ অ্যাট হোম ইট হ্যাজ মেড ইট রিয়েলি র্যাম্পেন্ট ইন অলমোস্ট এভরি হাউসহোল্ড। এবং এই নিয়ে আমরা যে চিন্তিত কেন, কারণ ইন্ডিয়ার খুব একটা ভালো স্ট্যাটিস্টিক্স নেই। আমরা আমেরিকার স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করছি। 143 মিলিয়ন আমেরিকান ওয়ার্কার্স বাড়িটা বাদ দিয়ে যারা জবে আছে, যারা অফিসে কাজ করছে, তারা কম্পিউটার ইউজ করছে এবং তাদের মধ্যে দেখা গেছে সার্ভেতে প্রায় 88% লোক কম্পিউটারে আই স্ট্রেনে সাফার করে। 90% অফ 143 মিলিয়ন লোক 3 ঘন্টার বেশি কম্পিউটার পার ডে ব্যবহার করে থাকে এবং
এই প্রবলেমটা কিন্তু প্রোডাক্টিভিটি লস করে প্রায় 4-19% যদি আমরা কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেন প্রপারলি এবং সময় মতো চিকিৎসা না করে থাকি। আগেই বললাম আমাদের ইন্ডিয়ার প্রপার কোনো ডাটা নেই আপনাদের শেয়ার করার মতো। তো আমরা যদি দেখি, আমরা কিরম ভাবে দেখি, আপনারা সবাই জানেন আমাদের চোখের মধ্যে একটা ইমেজ তৈরি হয় উল্টো, সেই ইমেজটা অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক রেডিয়েশন দিয়ে যখন মাথার পেছন দিকে বা টেম্পোরাল কর্টেক্সে গিয়ে পৌঁছয়, মাথার ঠিক এই জায়গাটা আমাদের ভিজুয়াল কর্টেক্স থাকে, এইখানে গিয়ে পৌঁছয় তখন আমরা জিনিসটাকে উপলব্ধি করতে পারি এবং এই পুরো সিস্টেমটা একটা চেইন অফ অ্যাকশন যার ফলে এই জিনিসটা হয়ে থাকে। এবং আমাদের দুটো সেট অফ মাসেল আছে চোখে, যেটা কনস্ট্যান্ট আমাদের মুভমেন্ট হচ্ছে, কনস্ট্যান্ট এদিক ওদিক যাচ্ছে এবং চোখটাকে কনস্ট্যান্টলি ফোকাস করতে সাহায্য করছে, যাতে যে জিনিসটা আমরা দেখতে চাইছি সেটা যেন খুব ক্লিয়ারলি এবং খুব অ্যাকুরেটলি ফোকাসড হয়। যেরকম বাইরের কয়েকটা ছটা মাসেল আছে, ছটা পেয়ার, মানে এক চোখে ছটা, এই চোখে ছটা, সেরকম চোখের ভেতরে দুটো খুব ইম্পর্টেন্ট মাসেল আছে যেগুলোকে বলি আমরা সিলিয়ারি মাসেল। সেই মাসেলটা দেয়ার মাসেলস অফ অ্যাকোমোডেশন, যখন আমরা কাছে দেখছি তখন ঠিক কাছে ফোকাস হচ্ছে, যখন একটু মাঝামাঝি দূরত্বে দেখছি মাঝামাঝি ফোকাস হচ্ছে, দূরে দেখছি দূরে ফোকাস হচ্ছে, দিজ আর কল মাসেলস অফ অ্যাকোমোডেশন। এই জিনিসগুলোকে এরা কিন্তু কনস্ট্যান্টলি কন্ট্রোল করছে। সুতরাং যতক্ষণ আমরা পড়ছি বা কম্পিউটার করছি বা কাছের কাজ করছি বা ইন্টারমিডিয়েট ডিস্টেন্সে কোনো কাজ করছি, টিভি দেখছি, এইসব ছোট ছোট ফাইন মাসেলসগুলো কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে। আর আমরা যদি কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেন প্রপারলি ট্রিট না করি, তাহলে দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স বলেছে যে 23.3% অফ যারা কম্পিউটার ইউজ করে দিনে 3 ঘন্টার বেশি তাদের এই ব্লারিং অফ ভিশন হবে। একটু পরেই চোখটা মনে হচ্ছে যেন ঝাপসা হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা প্রায় 32.6% লোকের হতে শুরু হবে, মাথা ব্যথা, একটুখানি ডিসকমফর্ট, কিরম যেন অস্থির লাগছে, কাজ করতে ভালো লাগছে না, এরম হবে প্রায় 24% অফ দ্য পপুলেশনে। চোখ লাল হবে, পুরো চোখটা লাল হবে না, চোখের ঠিক এক্সপোজ জায়গাটুকু লাল হবে ইন 23% অফ দ্য পপুলেশন। এছাড়া মনে হবে যেন চোখ বন্ধ করে থাকি, একটু ডাবল ভিশন, যদিও এগুলো একটু রেয়ার, মাথা যন্ত্রণা, এগুলোও কিন্তু এই পার্টিকুলার অসুখে হতে পারে। এবার আসা যাক কজ কি, কী কী কারণে আমাদের কম্পিউটার ভিশন সিনড্রোম হয়। প্রথমে হচ্ছে যে ক্যারেক্টারগুলো আমরা খাতায় বা কাগজে দেখি, যখন সেটা কম্পিউটার স্ক্রিনে দেখি বা ডিজিটাল মিডিয়াতে দেখি, সেটা যদি খুব পিক্সেল হাই না হয় তাহলে কিন্তু কন্ট্রাস্ট এবং ডেফিনেশন একটু অন্যরকম হয়। এটা দেখুন, এই যে একটা লেখা যেটা আমাদের একটা প্রিন্টেড লেখা, একটু বড় করা আছে, এবং সেম টাইপ অফ লেখা যখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি সেটা কিন্তু একটু বড় করলে আমরা দেখতে পাবো এরকম পিক্সেলেটে ভেঙে যাচ্ছে, এবং এইগুলো কিন্তু ফাইন ডিফারেন্স যেগুলো কিন্তু আমাদের চোখের স্ট্রেন ক্রিয়েট করতে পারে। এগুলো ইট কজেস গ্লেয়ার অ্যান্ড ফ্যাটিগেবিলিটি, মানে গ্লেয়ার মানে হচ্ছে যে একটু দূরের দিকে তাকালে যেন কিছুক্ষণ যেন ঝাপসা লাগছে দূরের জিনিসগুলো, ফ্যাটিগেবিলিটি মানে চোখটা চট করে ফ্যাটিগ বা টায়ার্ড হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে কারণ, যে যখনই আমরা প্রলং কম্পিউটারের দিকে তাকিয়ে কোনো কাজ করছি একটা জিনিস হয়, দ্যাট ইজ কল ফ্যাটিগ অফ দ্য মাসল, ফ্যাটিগ অফ দ্য ইন্ট্রাঅকুলার মাসল। তাই জন্য মাসলগুলো কি করে, ড্রিফ্ট, একটুখানি নিজেকে রিল্যাক্স করে একটুখানি পেছনের কম্পিউটারের পেছনের কোনো জিনিসের দিকে কিছুক্ষণের জন্য ড্রিফ্ট হয়ে যায়, রেস্টিং পয়েন্টে চলে যায়, দিস কল রেস্টিং পয়েন্ট অফ অ্যাকোমোডেশন। তারপরে আবার ব্যাক করে নিজের স্ক্রিনের দিকে, টু দ্য পয়েন্ট অফ ফোকাস অন স্ক্রিন, দিস কন্টিনিউয়াস ফ্লেক্সিং অফ আই ফোকাসিং মাসেলস। আই ফোকাসিং মাসেলস কারা, না চোখের ভেতরে যেগুলো ছোট ছোট সিলিয়ারি বডি আছে তার মধ্যে যে মাসেলস আছে, স্ফিনক্টার পিপুলি, ডাইলেটার পিপুলি, সিলিয়ারি মাসেলস, এগুলোকে বলে দিজ আর ফোকাসিং মাসেলস। সেগুলো টায়ার্ড হয়ে যায়, সেগুলো টায়ার্ড হয়ে গিয়ে ফ্যাটিগ করে দেয় চোখকে, জ্বালা করে, বার্নিং হতে পারে। থার্ড কজ হচ্ছে কি, নর্মালি দেখা যায় আমরা যখন চোখের পাতা ফেলি বা যে সংখ্যায় আমাদের চোখের পাতা ফেলা উচিত সেটা হচ্ছে
মিনিটে যেন আমরা 10 থেকে 12 আপ টু 16 বার যেন চোখের পাতা ফেলি, কিন্তু যখন আমরা কম্পিউটার করি, টিভি দেখি, মোবাইল যখন অনেকক্ষণ দেখি, আমাদের ব্লিঙ্ক রেট কমে এসে যায় মোটামুটি 2 to 4 per minute। এই ইনক্রিজ রিডিউস ব্লিঙ্ক রেটের জন্য, এই নাম্বার অফ পাতা ফেলার সংখ্যা কমে যাওয়ার জন্য আমাদের চোখে কিন্তু ইভাপোরেশন হতে শুরু করে। আচ্ছা একটুখানি আমি দেখে নি, শ্যামল বলো। তোমরা ছবি পাচ্ছ না? তুমি একটুখানি এ করে অফ করে আমাকে অন করো তো। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে যাও, জুম থেকে আবার জুমটাতে ঢোকো। চার নম্বর কারণ হচ্ছে, যদি আমাদের যে জায়গায় আমরা কম্পিউটার আছে সে জায়গায় যে কাজ করি সেখানে যদি সেই ওয়ার্ক স্টেশনটা আমাদের অ্যাডিকুয়েট না হয়, যদি ধরুন যে জায়গাটা বসে কম্পিউটার করছি তার সামনে ঠিক তার কম্পিউটারটা পিছনে একটা জানলা আছে সেখান দিয়ে লাইট আসে, বা যেখানে কম্পিউটার করছি কম্পিউটার টেবিলটা আমাদের চেয়ার থেকে অনেকটা উঁচু, এইসব কারণে, বা যে চেয়ারে বসে কাজ করছি তার প্রপার ব্যাকরেস্ট নেই এবং সেই চেয়ারটা চেয়ারে বসে না করে স্টুলে করছি, বা কম্পিউটার স্ক্রিনটা সোজা না থেকে ন্যাকা রাখা আছে, এইসবগুলো কিন্তু কম্পিউটার ভিশন সিন্ড্রোমের আরেকটা ইম্পর্টেন্ট কারণ। এছাড়া যে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা নিয়ে এখন অনেক ডিসকাশন হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ব্লু লাইট। এই যে স্মার্টফোন, হাই ডেফিনেশন ফোন, হাই ডেফিনেশন টিভি, হাই ডেফিনেশন মনিটর, এগুলোতে কিছুই নয়, এতে কি হয় এনার্জিটা বাড়ানোর জন্য ব্লু লাইট স্পেকট্রামটা বাড়িয়ে দেওয়া হয়। ব্লু লাইটটাই হচ্ছে মেন সাবজেক্ট, হাই এনার্জি কালার লাইট, এবং এটা বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট টিভির মোবাইলের বেড়ে যায়। এবং ব্লু লাইটটা দেখা যাচ্ছে যে এই স্পেকট্রামটা বিটুইন 380 nanometer অ্যান্ড 500 nanometer, উইচ ইজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, এর ওয়েভলেন্থটা সবচেয়ে কম এবং এর এনার্জি লেভেলটা সবচেয়ে বেশি। এছাড়াও ব্লু লাইট কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আসে। রাত্রিবেলা যদি আমরা শুয়ে শুয়ে মোবাইল করি, আপনি দেখবেন একটা নীল আভা বেরিয়ে আসছে, এই নীল আভাটা কিছুই নয় কিন্তু ব্লু লাইট। অনেক সময় টিভির কাছে গিয়ে আমরা টিভি দেখি, তাতেও কিন্তু আমাদের দারুণ ভাবে ব্লু লাইটের এক্সপোজার হয়। এবং ব্লু লাইট কেন হার্মফুল, এটা যদি আমরা লাইটের স্পেকট্রামটা দেখি, আমরা দেখতে পাবো যে রেড লাইট, যেগুলো লং ওয়েভলেন্থ লাইট, রেড লাইট বা গ্রিন লাইট, এগুলো হচ্ছে লং ওয়েভলেন্থ লাইট, রেড, ইয়েলো, অরেঞ্জ, এগুলো লং ওয়েভলেন্থ লাইট। এগুলোর কিন্তু যেহেতু এটা লং ওয়েভলেন্থ, এটা পেনিট্রেশন বেশি হয় না, লেন্সের মধ্যে অব্দি গিয়ে আটকে যায়। কিন্তু ব্লু লাইট যেটা হচ্ছে শর্ট ওয়েভলেন্থ লাইট এবং ইট ইজ হাই এনার্জি লাইট, যার ফলে কি হয় এটা অনেক ভেতর অব্দি যেতে পারে এবং ম্যাকুলা অব্দি এটা পৌঁছে যায়, ঠিক আছে। এছাড়া এবার আসে যাক ড্রাই আই। ড্রাই আই তে কি হয় আমরা এই নিয়ে ডিসকাস করব। আমরা যেহেতু পাতাটা কম ফেলছি, সেখানে আমাদের 10 থেকে 14 বার পাতা ফেলা উচিত, সেখানে আমরা 2 থেকে 4 বার ফেলছি, তার ফলে কি হয় চোখের যে প্রোটেকটিভ লেয়ার, যে লিপিড লেয়ার, সেটা ইভাপোরেটেড হয়ে যাচ্ছে, চোখের জলটা বাষ্পায়িত হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আমরা আস্তে আস্তে চোখটা আমাদের ড্রাই হতে শুরু করবে। প্রথমে আমরা বুঝতেই পারবো না, কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে ড্রাইনেস বাড়বে এবং সেটাও একটা অসুবিধার কারণ। এইটা এই এই ছবিগুলো যেটা দেখাচ্ছি এগুলো আর কিছুই না, কিভাবে আমরা চোখের জল মাপি, এটা সার্মাস টেস্ট করে জলের ভলিউম দেখতে পাই, আমরা চোখের কোয়ালিটিটা কিছুটা অ্যাসেস করতে পারি, টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম, চোখের পাতায় স্টেন করে, চোখের সারফেসটা স্টেন করে আমরা দেখতে পারবো যে কতটা আপনার ড্রাই আইয়ের জন্য চোখের সারফেস ড্যামেজ হয়েছে। এবং এগুলো অনেকে আমরা অনেক সময় মনে করি যে আমরা একটু আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করবো,
চোখে ড্রপ ইউজ করব, চোখ ভেজানো ড্রপ ইউজ করব, তাতেই আমাদের ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা অনেক সময় নয়, একটুখানি ড্রাই আই এর সমস্যা যদি বেড়ে যায়, লেভেল অফ টিয়ার ভলিউম কমে যায় এবং কোয়ালিটি অফ টিয়ার খারাপ হয়ে যায়, এগুলো আমরা যদি ঠিক মতো সময় মতো চিকিৎসা না করি, তার ফলে আমাদের কিন্তু অন্যান্য উপসর্গ অসুবিধা হতে পারে। এবার আসা যাক যে আমাদের ড্রাই আই যদি আমরা ট্রিট না করি বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম ট্রিট না করি, আমাদের চোখে ক্ষতি হতে পারে কি? হতে পারে, ক্রনিক ড্রাইনেস হতে পারে। যার ফলে কি হবে, ক্রনিক ড্রাইনেস হলে কি হবে, আমাদের চোখের যে মেন অক্সিজেন সেটা কিন্তু অ্যাটমসফিয়ার থেকে আসে, এসে চোখের জলে প্রথমে এটা মিক্স হয়, ডিজলভ হয়, সেই জল থেকে আমাদের চোখ, কর্নিয়া বা ভাইটাল টিস্যুগুলো অক্সিজেন পায়। যখনই আমাদের টিয়ার ভলিউম বা চোখের জলের লেভেল কমে যাবে, তখন কিন্তু এই ভাইটাল যে অক্সিজেন দরকার তার লেভেলটা কমে যাবে, এবং তাতে কি হবে, চোখের জলে যে অসমোলারিটি, চোখের জলে যে কেমিক্যাল কম্পোজিশন, সেগুলো কিন্তু চেঞ্জ হবে, এবং তার ফলে চোখের ভেতরে নানান রকম ক্ষতি হতে শুরু করবে। এছাড়া একটা ক্রনিক রেডনেস, চোখটা একটা সবসময় লালচে ভাব, অস্বস্তি ভাব থেকে যাবে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এটা একটা মেজর প্রবলেম, ইরিটেবিলিটি, কিছু বাড়িতে এসে আর কাজ করতে ভাল লাগছে না, কিরম যেন একটা অস্বস্তি ভাব, সবসময় চিড়চিড়ে ভাব, এসবগুলো প্রবলেম হতে পারে। ইভেন হাতেও আমাদের কার্পাল টানেল সিন্ড্রোম বা আমার রিস্টে অসুবিধা আসতে পারে। ক্রনিক মাথা ব্যথা একটা কারণ, কারণ কম্পিউটার করেই আমাদের চলতে হবে। যারা কম্পিউটার রিলেটেড জব করেন তাদের কম্পিউটার করেই খেতে হবে, নিজের ফ্যামিলিকে দেখতে হবে। যাই হোক, লাইটিংটা খুব ইম্পর্টেন্ট, প্রপার লাইট, ডিফিউজ লাইট হলে খুব ভালো, যাতে কোনো রকম শ্যাডো না পড়ে। জানলাগুলো যদি ব্লাইন্ডস বা কভার কোনো জিনিস দিয়ে, প্রপার জিনিস দিয়ে কভার করি সেটা ভালো। লাইটটা যেন মাথার পেছন দিক থেকে, বিশেষ করে বাঁ দিকের উপরের দিক থেকে যদি আমাদের কম্পিউটার স্ক্রিনে আসে এবং পড়ে, সেটা আমাদের চোখের পক্ষে ভালো। চেষ্টা করবেন নিজের কম্পিউটার স্ক্রিনের যে ডিসপ্লেটা সেটা সবসময় লাইট ব্যাকগ্রাউন্ড এবং ডিপ কালার থাকলে ভালো, মানে ব্যাকগ্রাউন্ডটা সাদা, লেখাটা কালো হওয়াটা বেস্ট। যত দুটোর মধ্যে ডিফারেন্স কমবে, যেমন আমি এই ছবিটা দেখিয়েছি যে, সরি, এই ছবিটা দেখিয়েছি যে লো কন্ট্রাস্ট, এগুলো কিন্তু এরম যদি কন্ট্রাস্টে আপনি দেখেন বা কাজ করেন, তাহলে কিন্তু বেশি করে কাজ করতে পারবেন না। ওয়ার্ক স্টেশনের কারেকশন খুব ইম্পর্টেন্ট, চোখের 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 যে দূরত্ব মনিটর স্ক্রিনের মাঝখান থেকে, সেটা 20-40, আইডিয়ালি 40 ইঞ্চি হওয়া উচিত, 2.5 ফুট, এবং চোখের লেভেলটা সবসময় মনিটর লেভেল থেকে উঁচু হবে, যাতে আমাদের ঘাড়টা উঁচু করে এবং চোখটা বড় করে খুলে দেখতে না হয়। নিয়ম হচ্ছে চোখের মনিটরের মাঝখানটা যেন চোখের লেভেল থেকে 2.5 ইঞ্চি নিচে থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট পজিশন, 2.5 ইঞ্চি মানে 15 ডিগ্রি নিচে থাকে। অ্যান্টিগ্লেস স্ক্রিন ইউজ করাটা ভালো, এবং আমরা যেন যখন স্ক্রিন দেখি, কম্পিউটার দেখি, যেন স্লাইটলি নিচের দিকে ঘাড়টা সামান্য সামনের দিকে বেন্ড করে দেখি, সেটা হচ্ছে বেস্ট পোশ্চার। এছাড়াও আমাদের যে চেয়ারটা নিচ্ছি, চেয়ারটা যেন ব্যাকরেস্ট থাকে, এবং আমরা যখন কম্পিউটার করব, আমরা যেন ঠিক পেছনে বসে কম্পিউটারটা ব্যাকরেস্টে কোমরটাকে ঠেকিয়ে কাজ করি, যদি কোমরটা স্ট্রেট করে কাজ করি ভালো। হাতটা যদি 90 ডিগ্রিতে থাকে সেটা সবসময় ভালো, পাটা টেবিলের নিচে যে যে ফুট রেস্ট তার উপর পাটা রেখে কাজ করতে পারলে সবসময় বেটার। এছাড়াও কম্পিউটার করতে করতে ফ্রিকুয়েন্ট ব্রেকস, মানে 20-20-20 রুল আছে, খুব প্রচলিত একটা রুল, প্রত্যেক 20 মিনিট কম্পিউটার করার পরে কম্পিউটার টেবিল থেকে একটু উঠে যদি আমরা দূরের দিকে 20 সেকেন্ড তাকাই, 20-20-20 মানে একটা ফার্স্ট 20 হচ্ছে 20 মিনিট পরে, সেকেন্ড 20 হচ্ছে 20 ফুট দূরে, থার্ড 20 হচ্ছে 20 সেকেন্ডের জন্য, তাকে আবার ব্যাক করি কম্পিউটার কাছে, তাহলে কিন্তু আমাদের চোখ আরো ভালো থাকবে। দিস ইজ কল 20-20-20 রুল। এছাড়াও আমরা যে 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 চশমাটা ইউজ করব কম্পিউটারের জন্য, সেটা কিন্তু যেন কম্পিউটার গ্লাস হয়। কম্পিউটার গ্লাস বলতে আমরা দুটো জিনিস বোঝাই,
একটা হচ্ছে যে দূরের কারেকশনটা যেন অ্যাকুরেট থাকে। দূরের কারেকশনটা যদি অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু সবসময় কম্পিউটার করার সময় আমাদের চোখে স্ট্রেন হবে। সুতরাং দূরের অ্যাকুরেট কারেকশন, এই বাজার থেকে একটা কাঁচের চশমা কিনে পড়তে শুরু করলাম, কাজ করতে শুরু করলাম, তা না। দূরের কারেকশনটার ওপরে আপনার বয়স অনুযায়ী, আপনার ওয়ার্কিং ডিস্টেন্স অনুযায়ী ইন্টারমিডিয়েট এবং নিয়ার পাওয়ারটা সিলেক্ট করা। এবং কম্পিউটারে আপনি যখন কাজ করেন, খুব ভালো হয় যখন আপনি ডাক্তারবাবুর কাছে চোখ দেখাতে যাবেন বা পাওয়ার সেট করতে যাবেন, তখন যদি আপনি একটুখানি আপনার কম্পিউটার স্ক্রিন চোখ থেকে কতটা দূরে থাকে এটা একটু মেপে নিয়ে যান, এবং পড়ার সময় চোখ থেকে আপনার রিটেন ম্যাটেরিয়ালটা কত দূরে থাকে মেপে নিয়ে যান, সেটা ডাক্তারবাবুর পক্ষে অত্যন্ত ভালো হবে, সেটাকে অ্যাডজাস্ট করে আপনাকে পাওয়ার দেয়। এটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু দ্যাট ইজ বেস্ট, এটা কিন্তু বেস্ট কারেকশন দেয়া যাবে। আর আরেকটা জিনিস যেটা যেটা দেখবেন যে অনেক সময় আপনাদের যখনই চশমা নিতে যাবেন তখন বলবে যে আপনি যদি ডিজিটাল প্রোগ্রেসিভ নেন বা কম্পিউটার রিলেটেড গ্লাস নেন সেটা কিন্তু কম্পিউটার কাজের জন্য সত্যি সুবিধাজনক। নর্মাল যে প্রোগ্রেসিভ লেন্স হয় আপনারা বাঁ দিকে আপনাদের ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েট পোর্শনটা কিন্তু খুব ছোট থাকে। যখন কম্পিউটার গ্লাস নেবেন তখন কিন্তু ইন্টারমিডিয়েট পোর্শনটা অনেক বড় হয়। সুতরাং আপনার যদি প্রিডমিনেন্টলি কম্পিউটার রিলেটেড কাজ থাকে, সারাদিনে যদি 3-4 ঘন্টা 5 ঘন্টা কম্পিউটারের কাজ করতে হয়, তাহলে চেষ্টা করবেন যেন ডিজিটাল প্রোগ্রেসিভ বা কম্পিউটার রিলেটেড কম্পিউটার প্রোগ্রেসিভ লেন্স, এতে কিন্তু আপনাদের কাজের সুবিধা হবে। এবার আসা যাক কোটিং এর উপরে, কোটিং এর ব্যাপারে কম্পিউটার গ্লাসে কিন্তু এটা ম্যান্ডেটারি যে আপনাদের যেন অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা থাকে। অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং যেটা আমরা বলি, সেই কোটিংটার কাজ হচ্ছে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা এই এই কোটিংগুলো কমায়, যার ফলে এক দুটো সুবিধে। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ লাইট যেটা বাইরে থেকে আসছে তার পার্সেন্টেজটা মোটামুটি 8-9% বেড়ে যায়। আর সেকেন্ড যে 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 সুবিধেটা আছে ইন্টারনাল রিফ্লেকশনটা, আপনি চশমা পরলে দেখবেন পাশের জিনিসগুলো দেখা যাচ্ছে, পেছনের জিনিসগুলো রিফ্লেক্টেড হয়, পাশে যদি একটা লাইট জ্বলে সেটা রিফ্লেক্টেড হয়ে আসছে, এটা অত্যন্ত স্ট্রেনাস ডিস্টার্বিং, এটা খুবই অসুবিধা হয়, সেগুলো কম হবে। একটা ভুল আমরা খুব 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 সাধারণত করে থাকি, যখনই আমরা চশমা অর্ডার করি এটা একটা ছবি দেখাচ্ছে যে যখন যদি এই এই কোটিংটা না থাকে, অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটা না থাকে, তাহলে দেখা যাবে যে 100% লাইট যদি ভেতর থেকে আসে 90% লাইট আমাদের চোখে পৌঁছবে। সুতরাং আমরা যেটা দেখবো তার লাইট লাইটটা থাকে, মানে 100 ওয়াটের বাল্বটা 90 ওয়াটের বাল্বের মতো দেখা যাবে। 10% লাইট কিন্তু রিফ্লেক্টেড হবে, এবং এই রিফ্লেকশনটা দুটো অসুবিধে করবে। একটা হচ্ছে বাইরে থেকে চশমা পরে কেউ দেখলে আপনার চোখ দেখতে পাবে না, আর দ্বিতীয়ত যে এটাতে অ্যামাউন্ট অফ লাইট যেটা আপনার চোখে পড়ছে সেটা ডিস্টার্বড হবে। এবং এখন যে চশমাটা কম্পিউটারের জন্য ইউজ করা উচিত তাতে যেন পেছনেও পেছনের লেয়ারটা তো অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকে, এবং এটা না থাকলে যেটা অসুবিধা হবে, একটা হচ্ছে বাইরের লাইটগুলো রিফ্লেক্ট করবে, প্লাস এটার মধ্যে গ্লেয়ার হ্যালোজ ইত্যাদিগুলো বেশি হতে থাকবে, এরকম লাগবে। রাত্রিবেলাতেও আপনার অসুবিধা হবে। এটা কিন্তু এটা মেনলি হয় পোস্টেরিয়র পেছনের লেয়ারটা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং এর জন্য। সুতরাং আপনি যখন চশমা করবেন, চশমাওয়ালাকে বলবেন বা অপটিশিয়ানকে বলবেন, অবশ্যই যেন তারা বোথ সাইডের অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং দেয়, সামনেও অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকে, পেছনেও থাকে, তবেই আপনার ভিশনটা ভালো হবে এবং খুব কমফোর্টেবল হবে। এবার আসা যাক, আপনারা নিশ্চয়ই জানেন যারা বেশি কম্পিউটার করেন, অনেকেই আমাকে বলেন যে কম্পিউটার কোটিং লাগানো। কম্পিউটার কোটিং মানে হচ্ছে এমন একটা কোটিং যেটা ব্লু লাইটটাকে কমাবে, যে হার্মফুল যে স্পেকট্রাম আছে 380-480 বা 490, এই যে স্পেকট্রামটা এটা কিন্তু হার্মফুল লাইট, এর মধ্যে এনার্জি খুব বেশি, এর মধ্যে চোখের রেটিনা ডিজেনারেশন ক্ষতি করার, ক্যাটারাক্ট ফর্মেশন করার চান্স খুব বেশি। তাই জন্য এমন একটা লাইট, এমন একটা চশমা ইউজ করতে হবে যাতে এই পার্টিকুলার স্পেকট্রাম অফ লাইটটাকে আমরা কমাতে পারি, নট
নট টোটালি এক্সক্লুড দ্য লাইট স্পেকট্রাম, পুরো বাদ দিয়ে দিলে আমরা নীল দেখতে পাবো না, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে আমাদের কিন্তু এই ব্লু লাইট ইজ রিকোয়ার্ড ফর আওয়ার নর্মাল সার্কাডিয়ান রিদম, দ্যাট ইজ ঘুমের সাইকেলের জন্য ইম্পর্টেন্ট। তাই জন্যে আয়দার এর মধ্যে দুটো কোটিং আছে, দুটো কালার আছে, এগুলো অত্যন্ত ভালো এই ব্লু লাইটকে আটকানোর জন্য। একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে অ্যাম্বার কালার লাইট, কিন্তু সেগুলো পরা অনেক সময় কসমেটিক্যালি সুবিধা হয় না। তাই জন্য আমরা আজকাল যেটা বেরিয়েছে, দেয়ার ইজ দ্য কোটিংস যেগুলোকে বলে ব্লু ম্যাক্স কোটিং, সেটা আমরা দিতে পারি, বা ব্লু ম্যাক্স মেটেরিয়াল এসে গেছে যেটা গ্লাসের মধ্যে ব্লু ম্যাক্স থাকে, এবং সেই সেই পার্টিকুলার ব্লু লাইট অ্যাবজর্বিং, এটা অ্যাবজর্বিং ক্যাপাসিটি ওয়ালা যদি চশমা আমরা পরি, তাহলে কিন্তু আমাদের ড্যামেজটা কম হবে। এছাড়াও যখন আমরা মোবাইল অনেকক্ষণ ইউজ করছি, তখন যদি আমাদের একটা কিছু কিছু মোবাইল অ্যাপ বেরিয়ে গেছে, নাইট মোড বলে কোনো কোনো মোবাইলে, নাইট মোড আছে কোনো কোনো লাইটে, ইউভি প্রোটেক্টর বলে আছে কোনো কোনো লাইটে, ব্লু লাইট ব্লকার আছে, সেইটা যদি অন করে রাখি, তাহলে দেখবেন যে স্ক্রিনটা একটুখানি যেন কিরম হলদেতে হয়ে যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু ব্লু লাইট প্রোটেক্টিভ। এবং বিশেষ করে রাত্রিরে যখন আমরা মোবাইল ইউজ করছেন, তখন যেন ব্লু লাইট প্রোটেকশনটা অন থাকে। জাস্ট টু কনক্লুড, এবার শেষের দিকে এসে যাচ্ছি, আমাদের কিন্তু 21st century হচ্ছে একটা ডিজিটাল আই স্ট্রেনের এপিডেমিক আসতে চলেছে। অনেক লোক, অনেক নতুন নতুন লোক এই কম্পিউটার ভিশন সিন্ড্রোমে এফেক্টেড হবে, এই ডিজিটাল আই স্ট্রেনে এফেক্টেড হবে। বাট কম্পিউটার একটা ইরিপ্লেসেবল একটা নেসেসিটি ইন আওয়ার লাইফ, ওটা ছাড়া আমাদের চলবে না। তাই জন্যে কম্পিউটার আমাদের ইউজ করতেই হবে। সুতরাং আমাদের জানতে হবে কি করে আমরা চোখ এবং শরীরকে প্রোটেক্ট করতে পারবো এই এই ধরনের করোনা জাতীয় এপিডেমিক থেকে, আমাদেরকে ভালো রাখতে, সুস্থ রাখতে। তাই জন্যে আমি একটা এগুলো পুরো জিনিসটাকে একটু সামারি করে নিয়ে এসেছি, নিয়ে এসে আপনাকে বলছি যে 10টা কি কি স্টেপ আমরা নেবো আই স্ট্রেনটা কমানোর জন্য। প্রথম স্টেপ হচ্ছে যে একটা কম্প্রিহেনসিভ আই চেকআপ, চোখে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা প্রপারলি চেক করা, চশমার কাঁচ যেন স্ক্র্যাচ বেশি না থাকে, এবং বছরে একবার করে পারলে চশমাটা পাল্টানো, প্রপার লাইট ইউজ করা, যে জায়গায় বসে আপনারা কম্পিউটার ইউজ করবেন জানলাগুলো যেন বন্ধ থাকে, ডাইরেক্ট লাইট যেন কম্পিউটার স্ক্রিনের ওপরে চোখে এসে না পড়ে, গ্লেয়ারটা মিনিমাইজ করার জন্য চশমায় টিন্ট ইউজ করতে পারেন, অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ইউজ করতে পারেন, বা ভালো ভালো কোয়ালিটির মনিটরে আজকাল অ্যান্টি গ্লেয়ার দেওয়া থাকে, এবং ডিসপ্লেটা আগেকার দিনে যে সিআরটি ডিসপ্লে ছিল, 4 পিক্সেল অনেক কম, তাই জন্য এলসিডি ডিসপ্লে ইউজ করাটা, এলসিডি বা এলইডি ডিসপ্লে ইউজ করাটা অনেক বেটার। ব্রাইটনেস আর কন্ট্রাস্ট যেরকম বললাম, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড উইথ ব্ল্যাক লেখা, এটা হচ্ছে বেস্ট, এবং যত ভালো কন্ট্রাস্ট থাকবে তত চোখের ওপর স্ট্রেনটা কম হবে। ব্লিঙ্ক মোর অফেন, প্রত্যেককে চেষ্টা করুন কাজ করার মধ্যে মধ্যে জোর করে চোখ বন্ধ করে কিছুক্ষণ চোখকে ভালো করে ভেজা সুযোগ দিন, এবং প্রত্যেকবার যখনই আপনি এন্টার করছেন, প্রত্যেকবার যখন মাউস ক্লিক করছেন, একটা করে চোখের পাতাটা ফেলে নিন। 20-20-20 rule ফলো করুন। জাম ভার্জেন্স এক্সারসাইজ, একটা চোখের ব্যায়াম আছে দূরে কাছে দেখার, সেটা করুন, মাঝে মাঝে ব্রেক নিন, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। মডিফাই ওয়ার্ক স্টেশন, কম্পিউটার স্ক্রিনটা এমনভাবে পজিশন করুন যাতে 20-25 inches চোখের থেকে দূরে থাকে, স্ক্রিনের ঠিক মাঝখানটা যেন 10-15 degrees চোখ থেকে নিচে থাকে, চোখের লেভেল থেকে যেন কম্পিউটার স্ক্রিনটা নিচে থাকে। রিটেন জিনিসগুলো, কম্পিউটার স্ক্রিনে একটা স্ট্যান্ডের ওপর যদি পাশে রাখেন সেটা সবসময় বেটার, আর যদি আপনার কাছের পাওয়ার লাগে, যদি আপনি প্রেস বায়োপিক এজ গ্রুপ হন, বেশিক্ষণ কম্পিউটার করতে হয়, মাস্ট ইউজ প্রোগ্রেসিভ লেন্সেস, যেটাকে বলে ডিজিটাল প্রোগ্রেসিভ, যার সেন্ট্রাল ইন্টারমিডিয়েট জোনটা বেশি। এই বলেই আমি শেষ করব। হ্যাপি কম্পিউটিং। এখন আপনারা এই করোনার সময় ঘরে বসে থেকে লকডাউন অবস্থাতে আপনারা নিশ্চয়ই কম্পিউটারটা অনেক বেশি ব্যবহার করছেন, যাই হোক সাবধানে থাকুন, ডিস্টেন্সিং মেনটেন করুন, কম্পিউটারটা যে ব্যবহার করছেন ভালো করে প্রপারলি করুন, যাতে ভবিষ্যতে চোখের কোনো ক্ষতি না হয়। এই বলে আমি শেষ করব, নমস্কার।
যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই রাখবেন আমাদের ওয়েবসাইটে, আমাদের এতে, আমাদের ফেসবুক এতে, ফেসবুক অ্যাকাউন্টে, যে কোনো জায়গায় আপনি নিশ্চয়ই প্রশ্ন রাখতে পারেন। সরি, এই বলেই আমি শেষ করব। অনেকে আজকে মনে হচ্ছে যেন পাননি, আমাদের রেকর্ডিংটা হয়তো দেখতে পাননি। যদি দেখতে না পান তাহলে কোনো অসুবিধা নেই, আমি আমার ফেসবুকে, আমাদের ফেসবুকে এই রেকর্ডিংটা করব, রেকর্ডিংটা আপলোড করে দেব। তাহলে আশা করি আপনারা দেখতে পাবেন। যাই হোক, এই বলেই আমি শেষ করব। নমস্কার।